ধরুন আপনি বাড়ির বাইরে কোথাও ঘুরতে বা বেড়াতে গেছেন, এমন সময় আপনি আপনার ফোনটি কোথাও ভুল করে রেখে চলে এসেছেন বা পড়ে গেছে, বা মনে করুন আপনি কোথাও বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, এমন সময় আপনার কোনো বন্ধু আপনার সাথে মজা করার জন্য আপনার অজান্তে আপনার ফোনটি নিয়ে সুইচ অফ করে রেখেছে। বন্ধুরা হয়তো ফোনটি পরে দিয়ে দেবে, কিন্তু ওই যে বাইরে কোথাও পড়ে গেলে বা ভুল করে রেখে আসলে, তখন যদি ফোনটি কোনো ভালো লোকের হাতে পড়ে তাহলে ফোনটি রিটার্ন পেয়ে যাবেন, কিন্তু সেই রকম লোকের হাতে পড়লে সে আগেই ফোনটিকে সুইচ অফ করে দেবে, তখন ফোনটিকে খুঁজে বার করতে খুব অসুবিধা হবে। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে একটা ছোট অ্যাপ্লিকেশনের কথা বলবো। অ্যাপ্লিকেশনটি খুবই ছোট, মাত্র 1 MB। আপনি যদি আপনার ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখেন তাহলে আপনি ছাড়া আপনার ফোনটি অন্য কেউ সুইচ অফ করতে পারবে না। আপনি যদি আপনার ফোনে এটি করে রাখেন তাহলে আপনার বন্ধুরা আপনার সাথে মজা করতে পারবে না। তাছাড়া বাইরে আপনি আপনার ফোনটি যদি ভুলে রেখে চলে আসেন বা পড়ে যায় তাহলে ফোনটি যার হাতেই পড়ুক না কেন সে ফোনটিকে সুইচ অফ করতে পারবে না, তখন আপনি খুব সহজে ফোনটিকে খুঁজে বার করতে পারবেন। তো চলুন দেখে নিই কী সেই ছোটো অ্যাপ্লিকেশনটি। হ্যাঁ, সো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই টিজি স্টোর। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে দেবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের ফোনগুলো লক অবস্থাতে থাকা সত্ত্বেও পাওয়ার কি চেপে ধরলে ফোন সুইচ অফ অপশন চলে আসে। তো আমি যে সিস্টেমটি দেখাবো এখন, সেই সিস্টেমটিতে আপনার ফোন যতক্ষণ লক অবস্থাতে থাকবে ততক্ষণ আপনার ফোনটি কেউ সুইচ অফ করতে পারবে না, একমাত্র আপনি নিজে ছাড়া। তো বন্ধুরা, কাজটি করার জন্য সবার প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন স্মার্ট লক স্ক্রিন প্রোটেক্টর। আমি আপনাদের সুবিধার জন্য এই অ্যাপ লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকেও এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি খুবই ছোট, মাত্র 1 MB অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এখানে ওকে দিতে বলবে, ওকে দিয়ে দেবেন ব্যাস। আর এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, আর নিচে টিকটা যদি না থাকে তো দিয়ে দেবেন ব্যাস। এখানে আর কিছু করতে হবে না, কেটে দেবেন। তো জাস্ট এইটুকুই কাজ, আর কিছু করতে হবে না। তো এই কাজটুকু করার পরে দেখবেন যে আপনার ফোনটি যতক্ষণ লক অবস্থাতে আছে ততক্ষণ যতই পাওয়ার কি চাপাচাপি করুন না কেন ফোনে সুইচ অফ বা পাওয়ার অফ অপশন আসবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ফোনের লক ওপেন না করবেন ততক্ষণ আপনি আপনার ফোনটিকে সুইচ অফ করতে পারবেন না। আপনি আপনার ফোনের লক ওপেন করার পর পাওয়ার কি চাপবেন তখনই আপনার ফোন সুইচ অফ বা পাওয়ার অফ অপশন আসবে। তো বন্ধুরা, আপনি যদি আপনার ফোনে এই কাজটি করে রাখেন, আর আপনি বাইরে ঘুরতে বেড়াতে গিয়ে যদি আপনার ফোনটি কোথাও ভুলে ফেলে আসেন বা কোথাও পড়ে গিয়ে থাকে তাহলে আপনার ফোনটি যেই পাক না কেন সে খুব সহজেই ফোনটিকে সুইচ অফ করতে পারবে না। আর আপনার বন্ধুরাও আপনার অজান্তে আপনার ফোনটি নিয়ে সুইচ অফ করে রেখে আপনার সাথে মজাও করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন।